সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে, যে যেখানে বসে বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখে থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের পর্ব। দর্শক, আজকের পর্বে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অবশ্যই ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন। বিদেশ থেকে ফিরেই বিশাল একটি খামার এবং সেখান থেকে অভাবনীয় সাফল্য, সেটি নিয়েই আজকের মূল বিষয়। তাই যারা প্রবাসে রয়েছেন তারা ভিডিওটি দেখবেন এবং দেশের বাড়িতে যারা রয়েছেন তারাও ভিডিওটি দেখবেন, তাহলে কিভাবে খামার করতে হয় সেটি কিন্তু বুঝতে পারবেন এবং আপনারা একটি খামার করে সফল হতে পারবেন। আর যে সকল বাইরের নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি ছাগল খামারের উপর ভিডিও আপলোড করে থাকি। যাদের পুঁজি কম তারাই কিন্তু ছাগলের খামার করতে পারে সহজেই এবং এখান থেকে বেকারত্ব দূর করতে পারে। আমি সেই সমস্ত ক্ষুদ্র খামারি ভাইদের উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি। তাই আমার ভিডিওগুলো দেখে কেউ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর যে সকল ভাইরা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলের সব কয়টি ভিডিওই দেখার চেষ্টা করবেন, তাইলে কিন্তু আপনারা একটা খামার করতে আপনাদের খামারে সাফল্য বয়ে আনতে পারবেন। আমার টিপসগুলো যদি আপনাদের খামারে লাগান, তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের খামার কখনোই অসুবিধায় পড়বেন না, কোনো সমস্যায় পড়বেন না, আপনারা একটা সফল খামার করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক বিদেশ থেকে ফেরে আপনারা কিভাবে খামার করবেন। ভাইরা অনেক ভাইয়ের ভাইজানেরা আছে যারা বিদেশ থেকে দেশে আসে, তাদের অনেক টাকা পয়সা রয়েছে, তারা অনেক বড় করে খামার করে থাকে। যেমন আমি অনেকদিন আগে একটা ভাইয়ের প্রতিবেদন দেখেছিলাম ইউটিউবে, যেখানে তিনি 21 লক্ষ টাকা খরচ করে ছাগলের খামার করেছেন। পরবর্তীতে তার খামারে কি হলো, কি সমস্যা হলো, সেগুলি কিন্তু আমি দেখতে পাইনি। তার খামার আজও টিকে আছে নাকি শেষ হয়ে গেছে সেটাও কিন্তু জানি না। যাই হোক বন্ধুরা, আপনারা যারা প্রবাসে রয়েছেন, অনেক কষ্ট করে টাকা পয়সা রোজগার করেন, কিছু টাকা পুঁজি করেন, সেই টাকা দিয়ে আপনারা একটা খামার করবেন হয়তো ভাবছেন, তাই প্রথমেই আপনারা এত টাকা ইনভেস্ট না করে আপনারা অল্প টাকা ইনভেস্ট করুন। শুধু যে ছাগলের খামারই করে আপনি জীবিকা নির্বাহ করতে পারবেন এটা কিন্তু সম্ভব না ভাই, কারণ এখান থেকে আপনি আয় করতে হলে আপনাকে অনেক সময় ধৈর্য ধরতে হবে, যেটি ধৈর্য ধরতে গেলে কিন্তু আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। তাই ছাগলের খামারের পাশাপাশি আমরা অন্য কোনো ব্যবসা বাণিজ্য করব কিংবা অন্য কোনো ওয়েতে টাকা কামাই করার কৌশল জেনে বুঝে সেখান থেকে আমরা কীভাবে টাকা কামাই করব, তারপর আমরা ছাগলের খামারে ইনভেস্ট করব। বন্ধুরা, আপনারা যারা প্রবাসে রয়েছেন, যারা দেশে আসবেন, চলে আসুন, আপনারা একটি ছাগলের খামার করুন। আপনার পুঁজি কত? আপনার পুঁজি ধরেন 5 লাখ 10 লাখ। অনেক প্রবাসী বাইরে আছে যারা বেকারে পড়ে কিন্তু দেশে আসে, 2-3 লাখ টাকা হয়তো এদিক ওদিক থেকে জোগাড় করে নেয়। যদি আপনারা সেই টাকাগুলো একবারে সব টাকা পুঁজি খাটিয়ে আপনার একটি ছাগলের খামার করলেন, আপনি পরবর্তীতে দেখা যাবে আপনার বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাবেন। কখনো ছাগলের খাবারের টাকা থাকবে না, কখনো ছাগলগুলো অসুখ হবে সেগুলোকে চিকিৎসা দিতে পারবে না, এদিকে আপনার সংসারের টাকা লাগবে, সে টাকা জোগাড় করতে আপনার কিন্তু হিমশিম খেতে হবে। তাই ভাইয়েরা, আপনার যদি 5 লাখ টাকা থাকে, আপনার 2 লাখ টাকা কিংবা 1 লাখ টাকা আপনারা ছাগলের খামারের জন্য লাগাইতে পারেন। 2-4-5টি ছাগল কিনে নিয়ে এসে আপনারা সেই ছাগলগুলো লালন পালন করতে পারেন, আর বাদবাকি টাকা দিয়ে আপনারা কোনো একটা ব্যবসা করে সেখান থেকে আয় করে সেই আয়ের টাকা আপনার সংসার চালাবেন এবং সেখান থেকেই ছাগলের ভরণ পোষণের কিছু টাকা ব্যয় করবেন। একসময় দেখবেন আপনার ছাগল খামারে অনেকগুলো ছাগল হয়েছে, এখান থেকে আপনার অনেক প্রফিট এসেছে, আপনি এখান থেকে অনেক লাভবান হতে পারতেন। অযথা অনলাইনে বড় বড় বিজ্ঞাপন থেকে দেখে আপনারা বড় ধরনের কোনো খামার করতে যাইবেন না, প্রথমেই সব টাকা ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে নিঃশেষ হয়ে যেতে হবে।
ভাইরা আপনারা জানেন সব টাকা যদি আপনি ইনভেস্ট করে ফেলেন পরবর্তীতে আপনি চলবেন কেমন করে সেটি মাথায় রেখে আপনারা একটি খামার করবেন। বিশেষ করে অনলাইনে অনেক ভাইরা বড় বড় বিজ্ঞাপন দিয়ে থাকে তাদের খামার সম্পর্কে, এগুলো দিকে না দেখে আপনি কতটুকু সামর্থ্য আছে সেটি দিয়েই আপনি খামার করবেন। আর ছাগলের বিষয় যেহেতু সেখানে কিন্তু ভাইরা অনেক কিছু শেখার আছে, আপনি একটি ছাগলের খামার করবেন ভালো কথা, কিন্তু ছাগল সম্পর্কে আপনি কতটুকু জানেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সেক্টরে নতুন, একদম নতুন, আপনি কিছুই জানেন না, হুট করে একটি বড় আকারের ছাগলের খামার দিয়ে আপনি কিন্তু ধরে রাখতে পারবেন না ভাইরা। তাই আপনারা অল্প ছাগল দিয়ে কিছুদিন লালন পালন করুন, আপনারা জানুন অন্তত 5 থেকে 6 মাস আপনার ছাগলগুলি পালন করুন, বাচ্চা দেওয়া পর্যন্ত কী কী অসুবিধা হয়, বাচ্চা হওয়ার পর কী কী অসুবিধা হয় সেগুলো জানুন, কী কী রোগ হয়, কী কী রোগের ট্রিটমেন্ট দিতে হয় সেগুলো জানুন। তারপরে আপনারা যখন ভাববেন হ্যাঁ এখন আমি অনেকগুলি ছাগল পালন করতে পারবো, তাহলে কিন্তু আপনারা ছাগল খামার করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি 10টি ছাগল পালন করেন, আপনি হয়তো চাকরির আশায় ঘুরছেন, অনেক টাকা ব্যয় করে আপনি চাকরি করবেন, যত টাকায় ঘুষ দেওয়া লাগে দেবেন, কিন্তু তারপরে একটি চাকরি করবেন, তারপরেও কিন্তু আপনারা চাকরি পাচ্ছেন না, অযথা বছরের পর ঘুরছেন, বছরের পর বছর ঘোরাফেরা করছেন চাকরির আশায়। কিন্তু সেই টাকা দিয়ে আপনি যদি একটি ছাগলের খামার করেন, বেশি না, আপনি 10টি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে যদি একটি খামার করেন, বছর শেষে যে ছাগলগুলি আপনি বিক্রি করবেন, আপনি হিসাব করে দেখবেন খাবার দাবার বাদ দিয়ে, সব খরচা বাদ দিয়ে আপনার প্রতি মাসে আয় হয়েছে 15,000 টাকা করে। যদি আপনি 20টি ছাগল দিয়ে শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 30,000 টাকা আয় থাকবে, প্রত্যেক মাসে আপনার 30,000 টাকা থাকবে। আর আপনি চাকরি, একটা চাকরি করলে কত টাকা পাবেন, হাইস্ট 20,000, 15,000, 25,000। আর আপনি যদি 20টা ছাগল পালন করেন, সেক্ষেত্রে কিন্তু এই সেই 20টা ছাগলের বাচ্চা কাচ্চা বিক্রি করে আপনার বছরে 30,000 টাকা আয় থাকবে। এটা কিন্তু একটা প্রাথমিক হিসাব, অল্প টাকা, অল্প হিসাবের ভিতরে অনেক অনেক কিছু হিসাব নিকাশ করার পরে কিন্তু বেরিয়েছে। তাই বন্ধুরা, আপনারা যারা নতুন খামার করবেন, আপনাদের কাছে অনুরোধ, যারাই প্রবাস থেকে আসেন তারা দেশে আসুন আগে। প্রবাস থেকে আপনি আজকে আপনার ফ্যামিলিকে 20টা 30টা ছাগল কিনে দিলেন, সেটি কিন্তু তারা মেনটেন করতে পারবে না, কারণ আপনি উদ্বুদ্ধ হয়েছেন, তার পরিবার কিন্তু, আপনার পরিবার কিন্তু উদ্বুদ্ধ হয়নি, আপনার পরিবার এ বিষয়ে কিন্তু অজ্ঞান। আপনি যেটুকু ইউটিউব দেখে শিখেছেন কিংবা দেশে এসে আরও একটু ঘাটাঘাটি করেন, বিভিন্ন খামার ঘুরেন, তারপর কিন্তু আপনি নিজের থেকে একটি খামার করতে পারবেন। আর আপনি ওইখান থেকে টাকা দেবেন, ওইখান থেকে বিদেশ থেকে মেনটেন করবেন, সেটি কিন্তু বাইরা সম্ভব না, অযথা আপনার টাকা, কষ্টের টাকা নষ্ট করার কোনো মানে হয় না। আপনারা যখন একটি খামার করবেন, আপনি এই বিষয়ে বেশি করে রিসার্চ করুন, এবং দেশে ফেরার পর আপনারা খামারটি শুরু করে দেন। অনেক বাইরা আছে প্রশিক্ষণ নেয়, প্রশিক্ষণ নেওয়ার পরে দেখা যায় সব কিছু জানার পরেও ছাগলের খামার করেও কিন্তু ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, তারা টিকিয়ে রাখতে পারে না। তাই সব কিছু কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনি একটা ব্যবসায় গেলেন, সেখানে লস এমনও হতে পারে, আপনার ব্যবসায় লস হয়ে যেতে পারে, আপনি ওইখানে একবার শেষ হয়ে যেতে পারেন, আবার ওইখান থেকে আপনি উঠে দাঁড়াইতে পারেন। আর ছাগলের খামারও কিন্তু তেমনই, একটা ছাগল সব কিছুতেই লস লাভ রয়েছে, তবে যদি আপনি সব কিছুই মেনটেন করে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই লসে পড়বেন না, সবসময় লাভে থাকবেন। আপনি ছাগল পালন করলে অবশ্যই লাভ রয়েছে, এবং অবশ্যই অনেক লাভ রয়েছে, গরুর চেয়েও বেশি লাভ করা যায় ছাগল থেকে, যদি আপনি ঠিকমতো ছাগলগুলি লালন পালন করেন। আর এক্ষেত্রে আমি বলবো, আপনারা ওই অনলাইনে বড় বড় উন্নত জাতের ছাগলের খামার না দেখে আপনারা দেশীয় ছাগল, যেটা ব্ল্যাক বেঙ্গল, সেই ছাগলটি পালন করুন, সেই ছাগল থেকে আপনারা অবশ্যই বেশি লাভ করতে পারবেন। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগল, একটি ছাগল মা ছাগল বাচ্চা দিয়ে থাকে, দু থেকে 4টি পর্যন্ত বাচ্চা দেয়, এমনকি কিছু কিছু ছাগল আছে 6টি পর্যন্ত বাচ্চা দেয়। আপনি হয়তো ভাবছেন 4টি বাচ্চা, 5টি বাচ্চা, 6টি বাচ্চা দিল হয়তো আপনার ছাগল, সেগুলোকে টিকিয়ে রাখা যাবে, ভাইজানেরা আপনারা কিন্তু টিকিয়ে রাখতে পারবেন। যখন আপনি সব কিছু জানতে পারবেন, বাচ্চাগুলো কিন্তু একটাও মরবে না, বেঁচে থাকবে, কারণ আমার খামারে একটি মা ছাগল 4টি বাচ্চা দিয়েছে, সেই বাচ্চাগুলি কিন্তু সুস্থ রয়েছে, সবল রয়েছে, 4টি ছাগল বাচ্চাগুলি কিন্তু এখন অনেকখানি বড় হয়েছে, এবং তাই ভয়ের কোনো কারণ নাই। আপনার ছাগল যদি 3টি 4টি বাচ্চা দেয়,
আপনারা টিকিয়ে রাখতে পারবেন তাকে অবশ্যই বাহির থেকে দুধ কিনে নিয়ে এসে খাওয়াতে হবে, গরুর দুধ খাওয়াতে হবে। না হয় আপনার খামারে যদি অন্য ছাগল থাকে তার দুধ দোহন করে বাচ্চাগুলোকে খাওয়াইতে হবে, কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধের পরিমাণ কম হয় এবং বাচ্চার পরিমাণ বেশি হয়, যার কারণে ছাগলগুলো দুধের অভাবে কিন্তু মারা যেয়ে থাকে। আপনারা যদি তাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারেন, দুধ দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ছাগলের বাচ্চাগুলি মরবে না। আর ছাগলের বাচ্চাগুলিকে খাবারই বা কয়দিন দেবেন এটাও কিন্তু মেন মূল বিষয়। আপনারা একটা ছাগলের বাচ্চাকে 10 থেকে 15 দিন কিংবা 20 দিন বাইরের দুধ কিনে নিয়ে এসে খাওয়াবেন, তারপরে বাচ্চাটি যখন গাছ ধরবে তখন আর সেই দুধের প্রয়োজন হবে না। তারপরে আপনি মাঝে মাঝে একটু একটু দুধ দেবেন অন্তত 1 মাস পর্যন্ত, তারপর দেখুন আপনার ছাগলগুলো খুব সুস্থ সবল রয়েছে এবং বড় হয়ে যাচ্ছে, ঘাস খাচ্ছে, সবই খাচ্ছে, দানাদার খাবার খাচ্ছে, তারপরে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। যাই হোক বন্ধুরা, কথা অনেক বললাম, যারা খুব বাসায় থাকেন তারা দেশে আসুন এবং একটি খামার করুন। কীভাবে খামার করতে হয় অবশ্যই বুঝতে পেরেছেন, সব টাকা ইনভেস্ট না করে আপনারা 3 ভাগের 1 ভাগ টাকা ইনভেস্ট করুন খামারে, 2 ভাগ টাকা আপনারা অন্য কাজে ব্যবহার করুন। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই বিডি ফার্মাসি ইউটিউব চ্যানেলের সবগুলি ভিডিও দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।